নমস্কার। দেখতে দেখতে আমরা 2021-এর দ্বিতীয় মাসের প্রথম দিনে এসে দাঁড়ালাম, কিন্তু এই দ্বিতীয় মাসের প্রথম দিনের প্রথম অনুষ্ঠানটা অর্থাৎ আবরণ এক্সক্লুসিভসের এই দুপুর দুটোর আবরণ প্রাইম টাইম অনুষ্ঠানটা একটা নজর কাড়া অনুষ্ঠান হয়ে থাকবে। তার কারণ, এর গল্পটা আমি বলছিলাম যে আমরা এই যে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের পৈঠান শহরের এই যে উইভিং, সেই উইভিংটা ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে উত্তরপ্রদেশের বেনারস অঞ্চলে এর একটা বিশাল রমরমা। তো এই গল্প থাকবে আজকে, আর আমি নিজে আজকে এই বেনারস উইভড পৈঠানি একটা পড়ে ফেলেছি এবং আমি আজকে কথা দিচ্ছি আরও 35টা বেনারস উইভড পৈঠানি দেখাবো, এবং আপনাদের সাধ্যের মধ্যে 6550-এর মধ্যে 6550, যাদের বিয়ের মরশুম চলছে, বিয়ের কেনাকাটাতে একটা তত্ত্বে ইশারি হতেই পারে। আসুন আমার শাড়িটা আগে দেখে নিই। পৈঠানির মূল জায়গা যেটা হলো সেটা হচ্ছে এর মিনে। এই যে দেখুন আচ পাড়ের, আপনারা পাড় থেকে দেখছেন, এটা আমার কুচির জায়গাটা। এখানে দেখুন ঠাসা টিস্যুর মধ্যে রয়েছে হচ্ছে রেশমের মিনে, সিল্ক থ্রেডের মিনে। এখানে পৈঠানিতে কিন্তু যেটা থাকতেই হবে সেটা হচ্ছে ময়ূর। পৈঠানির আঁচল পার ময়ূরের ব্যবহার কিন্তু থাকতেই হবে, দেখুন পার ধরে কিন্তু ময়ূরটা যাচ্ছে। আর এই যে এই ব্যাপারটা, এটা হচ্ছে পৈঠানির হচ্ছে একদম অরিজিনাল ব্যাপার। দেখুন এখানে কিন্তু আলাদা করে মিনেটা করা হয়েছে, আমি অন্য শাড়ি যখন দেখাবো তখন খুব ভালো করে দেখিয়ে দেবো এটা। আর শাড়ির আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচল, এই হচ্ছে পৈঠানি। কিন্তু এটা হচ্ছে বেনারস পৈঠানি, এর এটা কিন্তু কাতানের সঙ্গে উইভটা হয়েছে, এটা হচ্ছে বেনারস পৈঠানি। এই হচ্ছে শাড়িটা, এর প্রাইস হচ্ছে 6550। আমার শাড়িটা ইয়ালো টানা, এটা ক্রস টোন, ইয়ালো টানাতে পিঙ্ক ভারনা গিয়ে, রানী ভারনা গিয়ে এই টোনটা কিন্তু তৈরি হয়েছে। একটা টু টোন কালার কালার রয়েছে, এবং এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি। আমার শাড়ি বলেই বুকিং করবেন 6550। এরপরে আমি চলে আসব এক নম্বর শাড়িতে। এক নম্বর শাড়িতে আমরা চলে এসেছি, নাম্বার ওয়ান, এটা হচ্ছে আঁচল, একদম এটা হচ্ছে সিগনেচার পৈঠানির, হচ্ছে সিগনেচার এটাই। এটা কি হয়, ওই হাতে হাত ঢুকিয়ে মাকু ঘুরিয়ে তৈরি করতে হয়, এবং পৈঠানিতে ময়ূরটা মাস্ট। এটা গেল আঁচলটা, আর এই আসছে পাড়টা, ডাবল পাড়, আর কালারটা হচ্ছে লাল আর রানী মিলিয়ে টোনটা, পাড়ের মধ্যে মাস্টার ডিয়েলো টোন। এক নম্বর শাড়ি 6550, 6550, নাম্বার ওয়ান, এটা হচ্ছে এক নম্বর 6550। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এটা আসছে ব্লাউজ পিস, নাম্বার ওয়ান, 6550। এবারে আসছি নাম্বার টু। এইটা সত্যভানা, যখন রাজত্ব চলছিল সত্যভানা, সেই সময় এই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের পৈঠান শহরে এই শাড়ি বুননশিল্পীরা প্রথম বোনা শুরু করে, এবং সেটা প্রায় বিফোর ক্রাইস্টের কথা বলছি। এবং এই শাড়িটার কথা বলি, এটা হচ্ছে ইয়েলো টানাতে গ্রিন ভারনা, একটা টোন এসে লেমন গ্রিন, আর নিচের দিকের পাড়টা ডাবলে যাচ্ছে, উপর দিকের পাড়টা যাচ্ছে সিঙ্গেলে, গ্রিন ব্লু এর কম্বিনেশন, দেখুন ময়ূর কিন্তু মাস্ট। আর এই যে আমি বলছিলাম সুতোটা, দেখুন বুনুইটা, এই হচ্ছে এটা না একদিকের পাড়, মানে বোনাটা খুব সুন্দর, ইন্টারেস্টিং, শাড়িটার একদিকের পাড় বোনা হয়ে গেলে ওইদিকে আরেকজন বসেন, দুজন বসেন, ওদিকে নাল্লিটা দিয়ে দেওয়া হয় যেটাতে সুতো মরানো থাকে, সে আবার ওদিকটা বুনে পাড়টা আবার এদিকে পাঠিয়ে দেন। এই পাড়টা বোনাটা খুব ইন্টারেস্টিং, এবং এটা দেখুন একদম এই সুতোটা ওদিকে যাবে না। এটা হচ্ছে নাম্বার টু, 6550, 6550, দু নম্বর শাড়ি, আর ক্রস ব্লুতে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার টু। এই হচ্ছে শাড়িটা, দেখুন কাতানের সুতোটা, এই যে শাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাম্বার টু। এবারে আসছি নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি, অ্যাকচুয়ালি সেমই বলবো, কারণ এটাতে ইয়েলো টানাতে রানী ভারনাই গেছে, টোনটা দেখুন ডিফার করছে, নাম্বার থ্রি, প্রাইসটা হচ্ছে 6550, সবই আজকে 6550। এটা হচ্ছে তিন নম্বর শাড়ি, দেখুন আমার শাড়ি আর এই শাড়িটা কিন্তু সেম কম্বিনেশন, শুধু আমার পাড়টা সিঙ্গেলে, এর পাড়টা কিন্তু ডাবলে। এই হচ্ছে আমার পাড়টা, একটু দেখাতে বলি, আর এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে ডাবল পাড়। সুতরাং এটা না পেলে আমার শাড়িটা বুকিং করতে পারেন, বা আমারটা না পেলে এটাও বুকিং করতে পারেন। এটা দেখালাম নাম্বার থ্রি, 6550, ব্লাউজটা আসছে রানীতে, এটা হচ্ছে হাতা।
তো যেটা বলছিলাম যে সেই সময় এই শাড়ি পয়পাইঠান শহরে বোনা শুরু হয়। পরবর্তী পর্যায়ে এই শাড়ি বোনা হচ্ছে এবং এই শাড়ি তখনকার ওখানকার যারা গণ্যমান্য ব্যক্তি তারা পরতেন, তারা উষ্ণীষ বাঁধতেন। তারপরে ঔরঙ্গজেবের সময় তখন কিন্তু বাংলার মসলিন, বাংলার জামদানির একটা বিশাল রমরমা ছিল, যার ফলে এই বুনন শিল্পটা খুব একটা উঠে আসছিল না, যেহেতু বাংলার মসলিন এবং বাংলার জামদানির একটা মারাত্মক চাহিদা ছিল, বিশেষ করে বিদেশে সেটাই মানে এক্সপোর্ট করা হতো। ঔরঙ্গজেব যখন এলেন তার রাজত্বে, মোগল আমলে এটা আস্তে 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 বার বৃদ্ধি ঘটে, এবং ঔরঙ্গজেব যখন এলেন রাজত্বভার সামলালেন তখন তিনি বাংলার এই জামদানি যারা বুনছেন সেই শিল্পীদের প্রতি রুষ্ট হলেন। তার ফলে তাদের ওই মসলিনের জামদানি বোনাটাকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি এটাকে, এই পাইঠানি উইভটাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেলেন, যার ফলে সেই সময় এটা মারাত্মক রকমের রমরমা হয়েছিল পাইঠানি। এবং ওই পাইঠান শহরে যেহেতু বোনা হয়েছিল তাই এটার নাম পাইঠানি, ওই জায়গাটাকে মাথায় রেখে, যেমন আমরা মুর্শিদাবাদের বালুচরের নাম অনুযায়ী বালুচরীর নাম হয়েছে। এই যে শাড়িটা দেখছি এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, এটাও ক্রস স্টোন, তুতেরি কালার, একটা ডার্ক সুতো গেছে টানাতে আর লাইট সুতো গেছে ভার্নাতে, পাড় ধরে কিন্তু দেখুন জড়ির মধ্যে, বারবারই বলছি জড়িটা বোনার পরে হাত ঘুরিয়ে এই যে দেখুন বোনাটা হয়েছে, এটা কিন্তু হ্যান্ড ওভেনই হয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 4 4 নম্বর শাড়ি, 6550, 6550। আমি বলেছিলাম ব্লুয়ের ডার্ক সুতো গেছে তুতের সঙ্গে, এই হচ্ছে শাড়িটার টানা ভার্নার গল্প। নাম্বার 5 5 নম্বর শাড়ি, নাম্বার 5, বাহ। আচ্ছা আপনাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা আমি আগে ইতিহাসটা আরেকটু ভালো করে বলে দিয়ে নিই, তা এই হচ্ছে ঔরঙ্গজেব এটাকে প্রাধান্য দিলেন, তারপরে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ধীরে ধীরে এখানে ব্যবসা শুরু করলো, তখনও পুরোপুরি শাসনভার নেয়নি, তখন আবার এই এই বুনন শিল্পটা চাপা পড়তে শুরু করলো, এবং আবার পরবর্তী পর্যায়ে পেশোয়া যখন এলো তখন পেশোয়া এই বুনন শিল্পটাকে আবার তুলে ধরলো। এখন তো দিবে আর নিবে, মিলাবে মিলিবে সারা ভারতবর্ষ জুড়ে, এটা দক্ষিণ ভারতের কাঞ্জিবরমে এখন এই পাইঠানির মিনেটা পাবেন, বেনারসের বেনারসিতেও পাবেন। এই শাড়িটা কিন্তু মূলত বেনারসে বোনা হয়েছে, পাইঠানির ধরনটাকে নেওয়া হয়েছে। আপনাদের প্রশ্ন হবে এটার দামটা কম কেন, অরিজিনাল যদি পাইঠানি আমরা পাইঠানের যেটা মানে মহারাষ্ট্রের পাইঠানি 10,000 12,000 নিচে পাওয়া যায় না, এই যে জড়িটা এটা কিন্তু পিওর জড়ি নয়, এর মধ্যে টানাতে একটা কাতান সুতো আছে যেটা রয়েছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এখনও আবার দেখিয়ে দেবো। এটা লালের সঙ্গে হলুদ গিয়ে টোনটা হয়েছে, টানাতে কিন্তু কাতানটা রয়েছে, এই দেখুন এইটা হচ্ছে কাতান সুতো যেটা ইয়েলো, এটা টানাতে গেছে ভার্নাতে কিন্তু কাতান যায়নি, যার জন্য এটার দাম 6550। এটা দেখালাম হচ্ছে ওটা ছিল হচ্ছে নাম্বার 5। নাম্বার 6 আবার একটা আমি যে কম্বিনেশন পরে আছি সেটাই, কিন্তু পাটটা আলাদা। এই হচ্ছে শাড়িটা আর তার সঙ্গে পাটটা, এর পাটটা আবার একদম ডিফারেন্ট রানীর সঙ্গে, এখানে দেখুন রানী টানাতে এখানে গেছে হচ্ছে ইয়েলো ভার্না, আর এখানে গেছে রানী বাই রানী, তার মধ্যে এইভাবে যাচ্ছে ময়ূরটা, এবং প্রাইসটা হচ্ছে ইয়েলো টানাতে রানী ভার্না গেছে গায়ে, এবং এটা হচ্ছে নাম্বার 6 6 নম্বর শাড়ি, নাম্বার 6 দেখাচ্ছি, নাম্বার 6 6 নম্বর শাড়ি, এবং এটার প্রাইসটা হচ্ছে 6550, 6550, 6 নম্বর 6550। এই হচ্ছে ব্লাউজ পিস। 7 নম্বর শাড়িতে যাব, নাম্বার 7, এটা আসছি 7, ওই আগের যে পাটটা দেখালাম সেই পাটটাই যাচ্ছে, এটা আসছি হচ্ছে নাম্বার 7, 7 নম্বর 6550, 6550, 7 নম্বর শাড়ি, নাম্বার 7, 6550, এই হচ্ছে ব্লাউজ 7 নম্বর, এটা হচ্ছে ব্লাউজটা 7 নম্বর শাড়ি। আচ্ছা আমি একটা জিনিস বলি, এই জায়গাটা কিন্তু কেটে বাদ হয়ে যায়, এই যেহেতু এখানে শাড়িটা বোনা হয়েছে এই জায়গাটা কেটে বাদ হয়ে যাবে, এমনিতেও বাদ দিয়ে দিতে হয়, 7 নম্বর। এবারে আসবো 8 নম্বর শাড়ি, এটা আসছে 8 নম্বর, ডেফিনেটলি আমি গায়ে ফেলবো, এবং এই এবং এই পাইঠানি পরবেন হচ্ছে আমি যেভাবে আজকে শাড়িটা পরেছি, এটা ছেড়ে পরবেন না, এটাকে সরু করে প্লিট দেবেন, আমি যেমন দেখুন বড় প্লিটটাকে জাস্ট উপরে দিয়েছি, এইরকমভাবে পুরো প্লিটটা দেখা যাবে, কারণ শাড়ির ভেতরটা হচ্ছে এইরকম বুটিতে, শাড়িটা অসম্ভব সুন্দর। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8, প্রাইস হচ্ছে 6550, কিন্তু যা দেখাচ্ছি তাই অনেক অনেক পাবেন, মানে 80টা শাড়ি 35টা দেখাবো, 80টা স্টক আছে এমনটা আমি বলতে পারবো না, সুতরাং আপনাদের যেটা দেখানো হচ্ছে চট করে নিয়ে নিন, ভালো করে ইউটিউবে দেখে থাকলে বুকিং করুন পেয়ে যাবেন। 8 এর পরে চলে যাব 9 নম্বর, এটা ব্লু টানায়
ফিরোজা ভর্ণা গিয়ে টোনটা এসেছে কি অসাধারণ। এটা ব্লু টানায় ফিরোজা ভর্ণা গেছে, দেখুন আঁচলটা, আর প্রত্যেকটা আঁচল না টাসেলটা কিন্তু হাতে করা, এই যে টাসেলটা হাতে করা আছে, চওড়া পার, এই হচ্ছে শাড়িটা, কম্বিনেশনটা এত সুন্দর। এটাও 6550, আজকে সবই 6550। এটা দেখাচ্ছি হচ্ছে নাম্বার 9, 9 নম্বর শাড়ি, 6550 নাম্বার 9। আর এই আসছে হচ্ছে ব্লাউজ, দেখুন এই যে হাতে মাকু ঘুরেছে, আপনারা কী করে বুঝবেন এই সুতোটা দেখে, এটা কিন্তু হাতে মাকু ঘুরেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 9 নম্বর দেখিয়ে দিলাম, নাম্বার 9। এবারে আমি আসবো নাম্বার 10, 10 নম্বর শাড়ি, বাহ, কেননা ইয়েলো টানার, একটা অরেঞ্জের টানা আর কি বলতে পারি, মানে মাস্টার্ড ইয়েলো ডার্ক টানা, আর তার সঙ্গে রেড ভার্না গিয়েই টোনটা এসছে, একদম লজ্জাবস্ত্রের শাড়ি বা বিয়ের একটা সেকেন্ড শাড়ি হতেই পারে। আর যারা খুব মিনিমাম বাজেটে কেনাকাটা করবেন তাদের বিয়ের কনেকে বৌভাতে এই শাড়িটা পরাতেই পারেন, পরার সোনার গয়না দিয়ে পরলে দারুণ লাগবে। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 10, 10 নম্বর 6550। এটা কিন্তু রানি আর লাল মিলে একটা টোন হয়েছে, আমি একটু দেখাতে চাই, রংটা কিন্তু এক্স্যাক্ট লাল নয় আবার এক্স্যাক্ট রানি নয়, এর টানাতে একটা ইয়েলো সুতো গেছে, এখানে ভর্ণাতে গেছে অরেঞ্জ সুতো, বডিতে গেছে রানি সুতো, গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, পার আঁচলে অরেঞ্জ সুতো গেছে ইয়েলোর সঙ্গে। ওটা গেল হচ্ছে নাম্বার 10, এবার আসছি নাম্বার 11, প্রত্যেকটাই ক্রস টোন, আমার খুব এই শাড়িটা নেওয়ার ইচ্ছে ছিল, তো আমাকে বলা হলো না তুমি এই কালারটা পরো তোমাকে বেশি ভালো লাগবে, আর লাগুক, পিচ কালার তো আমার ভালোবাসারই রং ছিল। এটা তুঁতে সবুজের কম্বিনেশন, দেখুন কি দারুণ হয়েছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 6550, 6550। এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, নাম্বার 11, 6550। এই হচ্ছে ব্লাউজ, 11 নম্বর, 6550, 12 নম্বর। এটা একটু গায়ে ফেলি, এইটা না আমি একটু বলি, এই যে পাড়টা যখন দেখাবে একটু দেখায়, এই যে পাড়ের এই ব্যাপারটা কিন্তু পাইঠানির একটা সিগনেচার, এটা হচ্ছে পাইঠানির একটা সিগনেচার, এবং যখন সাউথেও পাইঠানি হয় তখনও এই জিনিসটা কিন্তু আমি দেখেছি সেই শাড়িতেও থাকে। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর, নাম্বার 12, 12 নম্বর শাড়ি, এবং এটাতে কিন্তু বুটাগুলো একটু বড়, 12 নম্বর, প্রাইস হচ্ছে 6550। এই হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 12। এইবারে আসছি নাম্বার 13, 13 নম্বর, এটাও ব্লু টানাতে গেছে তুঁতে ভর্ণা, টেম্পল তো থাকছেই তার সঙ্গে ভেতরে যাচ্ছে বুটি, 13 নম্বর শাড়ি। এটার দামটা আরও বাড়তো যদি এই বুটিগুলো ইন্ডিভিজুয়াল হতো, এগুলো ইন্ডিভিজুয়াল নয়, এগুলো কাটিং হয়েছে, ফেকুয়ার কাজ হয়েছে, কিন্তু পাটটাতে এইভাবে গেছে, এটা যদি টানা মাকু ঘুরিয়ে আলাদা করে হতো তাহলে কিন্তু এটার দাম 12,000 ইনস্ট্যান্ট হয়ে যেত শাড়ি, এটাই থাকতো শুধু যদি হাতে ঘোরানো হতো। 6550, 6550, এটা গেল নাম্বার 13, 13 নম্বর শাড়ি নাম্বার 13। এই হচ্ছে ব্লাউজ, টিপিক্যাল পাইঠানি বর্ডার। 14 নম্বরে যাব, নাম্বার 14, এগেইন পিচ, এবং এটা ওই ওই পারে, এই যে আঁচল এবং পাড়ের বুনুইটা টিপিক্যাল পাইঠানি বুনুই, এই হচ্ছে বডিটা, এটাতে ইয়েলো টানাতে রানি ভর্ণা গিয়ে পিচ টোনটা তৈরি হয়েছে। 14 নম্বর শাড়ি নাম্বার 14, 6550, 6550, 14 নম্বর, নাম্বার 14। আর এই আসছে হচ্ছে ব্লাউজ, এরপর আমি আসবো 15, নাম্বার 15, এটা আঁচল, এটা আসছে গা, একটু গায়ে ফেলে দেখাই এই কালারটা, যদিও ব্লাউজটা কন্ট্রাস্ট হয়ে যাবে কিন্তু এই রংটার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে, মানে ছিলই আর কি, আর এইটা পাইছানির এই ব্যাপারটা আমার দেখাতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 15 নম্বর, নাম্বার 15, এবং এর প্রাইস হচ্ছে 6550, নাম্বার 15, 15 নম্বর, 6550, 6550। এই যাচ্ছে ব্লাউজটা, মানে আপনি এই 6550-এর শাড়িতে আপনার জন্মদিন, আপনার অ্যানিভার্সারি, আপনার ছেলের জন্মদিন, আপনার ছেলের মুখে ভাত, আপনার বেবি শাওয়ার, কিংবা আপনি বিয়ে বাড়িতে যাবেন, সবটা ক্যাটার করতে পারবে সবটা, বাহ, এই রংটা অসাধারণ এসছে। এটাও কিন্তু কোনোটাই না প্রপার লাল নয়, এটা ডিপ রানি এসছে, কিন্তু এর মধ্যে লালের ব্যবহার আছেই,
লাল টানায় আঁচলে আর পারে যাচ্ছে হচ্ছে অরেঞ্জ ভার্না, গিয়ে এই টোনটা তৈরি হচ্ছে একটা মাস্টার টোন। আর এটা হচ্ছে রানি কালার, এটা হচ্ছে রানি কালার, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 16, 16 নম্বর 6550 নাম্বার 16 উইথ ব্লাউজ। ঠিক ওর অপোজিটটা দেখাবো নাম্বার 17, কিন্তু লালের সঙ্গে দেখাবো। ওটা রানি টোনে ছিল, এটা লালের টোনে, কিন্তু এটার বর্ডারটা ওয়াও, এর বর্ডারটা আবার আলাদা। ঠিক এই বর্ডারে আমি পরপর কয়েকটা শাড়ি দেখিয়ে যাব। এটা একদম স্কার্ট বর্ডারে গেছে, একদম এরকম চওড়া বর্ডারে, দেখুন কি দারুণ দেখতে শাড়িটা। এই হচ্ছে শাড়ি, এর সঙ্গে চুটিয়ে সোনার গয়না পরুন, একটু মিনেকারি গয়না, আমি যেমন আজকে মিনের গয়না পরেছিলাম, মিনের গয়নাও কিন্তু পরা যায়। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর শাড়ি, 6550 উইথ ব্লাউজ নাম্বার 17। এবারে আসবো নাম্বার 18, 18 নম্বর শাড়ি, পাড়টা চওড়া করে গেছে, বডিটা আসছে তুঁতে, আর পাড়ের মধ্যে একটা সমুদ্র নীল রঙের এফেক্ট আছে। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, 6550 6550 নাম্বার 18। আর তার সঙ্গে তো ব্লাউজ পিস যাচ্ছেই, এটা আসছে ব্লাউজ পিস। 18 নম্বর গেল, 19 নম্বর নাম্বার 19। এই শাড়িগুলো সব হচ্ছে, এটা ইয়েলো টানা, পাড়া চলে অরেঞ্জ সুতো গেছে, বডিতে গেছে হচ্ছে রানি সুতো। এই হচ্ছে শাড়িটা, আর আঁচলে গায়ে কিন্তু রেডের সঙ্গে কন্ট্রাস্ট হয়েছে। 6550 নাম্বার 19, 19 নম্বর। আর এই হচ্ছে ব্লাউজটা, 19 নম্বর দেখালাম, 20 নম্বর নাম্বার 20। আবার একটা সেই গ্রিন তুতের, এটা হচ্ছে গ্রিনেরই দুটো শেড, হ্যাঁ পাড়ে কিন্তু গ্রিনের সঙ্গে ব্লু গেছে। এই হচ্ছে শাড়িটা, এবং চওড়া পাড়ের নিচের দিকের পাড়টা চওড়া। আমি আবার একবার ক্লোজে দেখাতে বলবো। এইটা হচ্ছে কিন্তু পৈঠানির সিগনেচার, এবং পশ্চিমী এই এই পক্ষী মোটিভটা থাকতেই হবে। প্রাইস হচ্ছে 6550, 6550। এটা দেখালাম 20 নম্বর শাড়ি নাম্বার 20। আর এই আসছে ব্লাউজ পিস। এবারে পটোলা উইভ হয়েছে পৈঠানিতেই, মানে মিললো কীভাবে দেখুন, এখানে গুজরাটের যে পটোলা উইভ সেটা মহারাষ্ট্রের পৈঠানির সঙ্গে মিলল, এবং সেটা তৈরি হলো উত্তরপ্রদেশে। তিনটে স্টেট এই শাড়িটার মধ্যে কিন্তু রয়েছে, এটা পৈঠানি, এবং এটা মহারাষ্ট্রের পার্টিকুলার উইভ, সেটা বেনারসেই বোনা হয়েছে। ভেতরের এই ডিজাইনটা হচ্ছে রাজকোট পটোলা বা পটোলাতে ইয়ান ডায় পানে পাই আমরা, সেটাই আনা হয়েছে হচ্ছে একদম পৈঠানি স্টাইলের উইভে। আর এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা এটা পিচের সঙ্গে রানি, প্রাইস হচ্ছে 6550, 6550। 21 নম্বর শাড়ি নাম্বার 21 উইথ ব্লাউজ। এবারে আসবো 22 নম্বর, 22 আঁচল পাড় ব্লাউজে, আর বডিটা আসছে হচ্ছে একটা মেহেদি গ্রিনের টোন। এর পাড়টা খুব স্লিক বাট ইউনিক। এটা হচ্ছে 22 নম্বর, 6550, 6550 নাম্বার 22, 23 23 নম্বর শাড়ি নাম্বার 23, 23 নম্বর। এটা ওই একই গল্প, ইয়ালো হচ্ছে টানা আঁচল পাড়ে, বডিতে রেডের সঙ্গে রানি, আর তার মধ্যে ওই পটোলার গুজরাট পটোলার যে রাজকোট পটোলার যে উইভটা হয় সেই উইভটাই কিন্তু গেছে। এটা হচ্ছে 23, 23, 6550, 6550, 23 নম্বর উইথ ব্লাউজ। 23-এর পরে চলে যাব 24 নম্বর, 24 রয়্যাল ব্লু, তার সঙ্গে তুতে সুতো মিশেছে, সেম উইভিংয়ে আমরা পরপর দেখিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আজকের এপিসোডের 24 নম্বর, 24, 6550 নাম্বার 24। আর এই আসছে ব্লাউজ 25, 25 নম্বর শাড়ি, বডিটা আসছে অরেঞ্জ টোনে। এটা হচ্ছে 25, 25 নম্বর, প্রাইস হচ্ছে 6550, 6550, 25 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এবারে আসবো 26, 26, এই হচ্ছে শাড়িটা, এটাও কিন্তু সেই অরেঞ্জ রেডের কম্বিনেশন, এবং এর পাড়টা আবার বদলালো। এটা হচ্ছে আজকের এপিসোডের 26 নম্বর, 26, প্রাইস হচ্ছে 6550, 6550, 26 নম্বর উইথ ব্লাউজ। 26-এর পরে চলে যাব 27, 27, পাড়টা দেখুন, আবারও পাড়টা উল্টে দেখাবো, মিনের কাজটা, এই যে টিস্যুর মধ্যে দিয়ে জরির সঙ্গে মিনেটা হাতে ঢুকিয়ে বোনা হয়। এটা হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 6550, নাম্বার হচ্ছে 27, 27 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এবারে আসছি 28 নম্বর, এটাও পিচ টোনের উপরে, যে কালার কম্বিনেশনটা আমি পরে আছি সেই কালার কম্বিনেশনটাই দেখাচ্ছি।
এটা হচ্ছে 28 নম্বর পার গুলো সব বদলে বদলে যাচ্ছে তবে এটা আর আমার পারটা সেম তাই না একদম এক পার না মনে তো হচ্ছে তাই এটা হচ্ছে 28 নম্বর 6550 6550 28 নম্বর একদম সেম এটা হচ্ছে ব্লাউজ 29 নম্বর নাম্বার 29 এটা হচ্ছে 29 এটা হচ্ছে আঁচলটা আর প্রত্যেকটা টাসেল হাতে করা রানীর সঙ্গে অরেঞ্জের কম্বিনেশন 29 নম্বর নাম্বার 29 6550 29 নম্বর নাম্বার 2929 6550 6550 এবারে আসবো 30 এই হচ্ছে শাড়িটা এটাও সেই একটা অলিভ গ্রিন টোন এসে ইয়েলোর সঙ্গে গ্রিন গেছে এবার কোনো যদি প্যারাট গ্রিন যায় একরকম আসবে বটল গ্রিন গেলে গ্রিনটা একরকম আসবে কিন্তু এটা ব্লু এর টানাতে গেছে পার এটা হচ্ছে আজকের এপিসোডের 30 নম্বর শাড়ি 6550 6550 নাম্বার 30 উইথ ব্লাউজ ফোন করতে থাকুন বুকিং করতে থাকুন চলে আসতে থাকুন আরও স্টক রয়েছে কিন্তু আবারও বলে দিচ্ছি অনেক অনেক স্টক নয় যা দেখলাম এরকমই হয়তো আর কিছু পিস আপনারা পাবেন আসতে হবে আপনাদের আবরণে এসে দেখে ভালো করে কেনাকাটা করতে পারেন অবশ্যই এই শাড়িগুলো যারা বাইরে থাকেন বুকিং করে নিয়ে নিন 9051217272 9051217274 আপনারা ফোন করুন এটা দেখালাম 31 নম্বর শাড়ি 6550 31 6550 32 নম্বর নাম্বার 32 এটা তুঁতের সঙ্গে নীলের কন্ট্রাস্ট মানে বেনারসির পরিবর্তেও কিন্তু এই শাড়ি হতে পারে যারা মিনিমাম বাজেটে কেনাকাটা করবেন বেনারসির পরিবর্তে এই শাড়ি আপনারা নিতেই পারেন পার তুতে নীলের কন্ট্রাস্ট এবং প্রাইস এটা কিন্তু তুতে বাই তুতে এবং প্রাইসটা হচ্ছে 6550 নাম্বার 32 32 নম্বর 6550 আর ব্লাউজের হাতাতে একদম এভাবেই বুনুইটা থাকবে শাড়ির পাড়ের মতো 33 এটা হচ্ছে 33 নম্বর নাম্বার 33 এটা না আরেকটা ভাঁজ হ্যাঁ 33 নম্বর আঁচল এর পাড়টা আবার একটু মহাপার বা স্কার্ট পাড়ের আদলে 33 নম্বর শাড়ি এবং এরও প্রাইস হচ্ছে 6550 নাম্বার 33 আর এই আসছে হচ্ছে ব্লাউজ এটা আসছে ব্লাউজ 33 34 এলাম 34 নম্বর আপনারা আজকেও আসতে পারেন চলে আর প্রতিদিনই খোলা আছে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এসে দেখে কেনাকাটা করুন এটা হচ্ছে 34 তুতের মধ্যেই যাচ্ছে পাড়ের নকশা দেখুন জিওমেট্রিক স্টাইলে কিন্তু ময়ূর মাস্ট পাইঠানি মানে ময়ূর মাস্ট এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 34 34 নম্বর 6550 6550 34 এটা আসছে ব্লাউজ 34 পরে চলে যাব 35 নম্বর নাম্বার 35 এটা আসছে 35 এটা আসছে আঁচল এই হচ্ছে শাড়িটা পাড়টা চওড়া করে এই পাড়টা তো দেখালামই 35 এই হচ্ছে শাড়ি 35 নম্বর শাড়ি 6550 6550 নাম্বার 35 আমি কথা দিয়েছিলাম আজকে 35টা বেনারসে উইভ পাইঠানি দেখাবো এটা কিন্তু পাইঠানি একদম টিপিক্যাল পাইঠানি বাট উইভ হয়েছে বেনারস আমার শাড়িটাও পছন্দ হলে বুকিং করে নিন একই প্রাইস 6550 আপনারা ফোন করুন ফোন করে বুকিং করতে থাকুন 9051217272 9051217274 আজকে সন্ধে 6টায় আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব ভালো থাকবেন